পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা আহত এক পরীক্ষার্থী। ঘটনা খোয়াই চেবড়ি বাজার সংলগ্ন এলাকায়। পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথেই দুর্ঘটনায় আহত এক পরীক্ষার্থী। ঘটনা শনিবার সকাল 11টা নাগাদ খোয়াই চেবড়ি বাজার সংলগ্ন এলাকায়। আহত ছাত্রের নাম রিয়াজ দেপরমা, বয়স 18, বাড়ি তুলাশিঘর। জানা যায়, রিয়াজ দেপরমা তুলাশিঘর নিজ বাড়ি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবার জন্য খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। চেবড়ি বাজার সংলগ্ন আসতে জাতীয় সড়ক নির্মাণ সংস্থার একটি RJ12ZC3213 নম্বরের গাড়ির ধাক্কায় রক্তাক্ত জখম অবস্থায় ছিটকে পড়ে রাস্তায়। প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে রক্তাক্ত জখম অবস্থায় রিয়াজ দেববর্মাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়। একটা গাড়ি ইউএনএসির গাড়ি মতো রাস্তার কাছে কাটলে, তারপরে একটা লাগাই দিয়ে গেছে বাইক, নাম্বার তো ফোন হইতে পারে, গাড়ির নাম্বার আছে। রিয়াজ দেববর্মা এটা হলো ক্লাস করে স্কুল বাড়ি হলে ক্লাস মানসিক পাড়া কাশনগর।